Hello guys. Hello guys. अरे बहुत मनुष्य लग रहे हो, मत करो, रहने दो। रहने दो, बहुत बुरे लग रहे हो। तोबा तोबा तोबा, थारा मूड खराब कर दिया। मदन मित्र भाई ना बोले। वाह क्या सीन है, वाह क्या सीन है। तो गाइस हमरा सामने हमारे फुटबॉल प्रैक्टिस सामने हमारे फुटबॉल अरे कहना क्या चाहते हो, सामने हमारे प्रैक्टिस नहीं, सामने हमारे फुटबॉल मैच आछे बॉस। তো তাই আমরা প্র্যাকটিস করতে যাচ্ছি আমাদের টিম জুলজি মেবি লাস্ট টাইম সেটা ঠিক আছে, তো 10 মিনিট হেঁটে যেতে হবে এখান থেকে। এখন আমরা হার্ড ওয়ার টাইপ ভিডিওটা করছি, দেখো নেতাজি ভবনে নেমে গেছি। এই জলদি ওখান থেকে হাঁটো, ভয়ঙ্কর এটা দুই বাজার, এটা কি বাজার, যদু বাবুর বাজার, এটা যদু বাবুর বাজার। আশা করি যদু বাবু মারা গেছেন, নয়তো তার নামে রাখা হতো না। জোরে বলে আমাদের দর্শক। হ্যাঁ বলছি এখানে একটা ভালো ল্যান্ডমার্ক আছে, সেটা হচ্ছে যদি কেউ আসছে এখানে বলরাম মল্লিকের একটা ভালো দোকান আছে। এটা কিসের দোকান, রেস্টুরেন্ট আছে, মিষ্টি খুব পপুলার, মিষ্টি আর বাঙালি মানেই তো মিষ্টি খাওয়ার, ঠিক আছে। বাঙালি বাজার টাকা তো পাওয়া যায় বাট খুচরি নিয়ে খাবে। তো যাদের যাদের ইচ্ছু তারা এই যদুবাবুর বাজারে এসে সামনে মিষ্টি মিষ্টি খেতে পারো। তো গাইস আমরা এই ড্রেস পরে তো অবশ্যই খেলবো না, আমরা আমরা চেঞ্জ করবো, সেটাও আপনাদের দেখাবো। হ্যাঁ আমাদের বান্ড বিগ বস দেখেছি, এখন যে নতুন যে ওটা আমার কাজ করতে দেখি না ভাই, মানে ওইগুলো বললেই হচ্ছে ওগুলো ট্রেন্ডিং টপিক, তো ট্রেন্ডিং টপিক বললেই। Why dada, why? This is business. This is my sweat. I know but I did business. Shut up. তো এখন ক্রিকেটের এখন লাগিয়ে দিয়েছে না ওইসব, যে এবারে এমআই নিউ ইয়র্ক জিতে গেল ফাইনালটা, মানে কি করছে ওরা ইন্ডিয়ার ইন্ডিয়াতে আইপিএলের নাম নিয়ে, ঠিক আছে, ইন্ডিয়ার আইপিএল টিমের নাম নিয়ে ওরা বাইরের জার্সিটা বসিয়ে দিয়েছে, ঠিক আছে, আর ওদেরই জার্সি রেখে দিয়েছে, ঠিক আছে, আইপিএল সেম জার্সি সেম লোগো, ঠিক আছে। হ্যাঁ গিয়ে কী হচ্ছে এবারে অডিয়েন্স চলে আসছে, আগে তো ছিল না, ইন্ডিয়ান অডিয়েন্সও চলে আসছে। এবারে ফাইনাল হয়েছিল মুম্বাই জিতে, হ্যাঁ কেকেআর হয়েছিল, চেন্নাই আছে। গাইজ এখন মাঠের মধ্যে ঢুকবো, এই মাঠটার নাম হচ্ছে নর্দান পার্ক, তাই তো, নর্দান পার্কে আমরা ঢুকবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এই হচ্ছে সেই মাঠ, বিশাল বড় মাঠ। ওয়াও দুদিন ধরে বৃষ্টি হয়নি কলকাতাতে, তাই মাঠের অবস্থা ঠিকঠাকই আছে, ঠিকঠাক জায়গায় কাদা ফাদা আছে, কোনো ব্যাপার নয়, আবার বৃষ্টি হবে আবার থাকবে। তো সি ইউ গাইজ আফটার সাম মিনিটস। 2000 years later তো আমাদের খেলা শেষ, বাইরে বৃষ্টি পড়ছে, আর শোভনদীপ গোল করেছে, শোভনদীপ গোল করেছে আউটসাইড অফ দা বক্স, এই ঠিক আছে, তো ক্যামেরা ধরেটা এরকম করিস। আর সবথেকে বড় কথা শোভনদীপ কলেজ টিমের গোলকিপারকেই গোল করেছে, মানে অপোজিট কলেজ টিমের গোলকিপার। আমি যাই হোক মোটামুটি এখন আমাকে এরা তুলে দিচ্ছে, কারণ পরে ঝাড়টা বাকি আছে এসএল এর সময়। তো এই হচ্ছে আমাদের গোলকিপার, হেভি গোলকিপ করছে, গোলকিপিং করছে, আর আমাদের বাকি হচ্ছে আমাদের প্লেয়ার, ইনিও আমাদের প্লেয়ার ফিরদৌস, ফিরদৌস আমি বকা দিলাম বলে সুগন্ধি পাচ্ছে না, আমার সিনিয়র প্লেয়ার, আমি দেখে হয়তো মনে না হতে পারে কিন্তু মেনে নিতে হবে। আমি আজকে বকা দিয়েছি, রেগে গেছিলাম একদম, আমার আমরা তো চলে আর বাকি কিছু জন ওরা চলে গেছে সিনিয়র দাদারা, ওই জন্য ওই জন্য সুগন্ধি আজকে ভালো খেলেছে। আমি তো আমার পজিশনে এলে গোল নির্ধারিত, যখন বিএসসি জেনারেলদের সাথে খেলা যায় তখন সব একা গোল করছে ওখানে। ভাবতো ওইদিকে যে মাঠটা আমরা খেলছিলাম তোমার প্রথমে যে ওইদিকে মাঠগুলো কিরকম এবড়ো খেবড়ো নয়, তারপরে আমি জুতো পরে খেলছিলাম, তো আমি কবার জুতো পরে খেলেছি, দু তিনবার খেলেছি খালি, হ্যাঁ সে খেলতে তো হবে সেটাই, খালি পায়ে হলে আমার গ্রিপটা ভালো থাকে, যেহেতু আমার ওরকম ওটাই আর কিছু না। তো বকা কিছু বকুনি আর কিছু প্রশংসা কুড়িয়ে নিলাম আমি, ঠিক আছে, আমরা আমার জন্য ওরা দিয়ে দিল, আমাকে উঠা যাবে না, খাওয়া দাওয়া হলো আমাদের, হ্যাঁ ওই আর কি, জল তারপরে টাটা গ্লুকো
হয়ে যাবে গোলকিপার খেলবি বলতে আমি সে সর্বনাশ তোমাদের তোমরা দেখে নাও মিডফিল্ড টাইপ যা হোক ঠিক আছে বাট আমি গোলকিপিং আর ডিফেন্স হলে কি বলতো মানে ও ব্লক করছে ও ব্লক করছে চলাই চলাই ও ব্লক আর মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘামছাল নিত্যতে যা গন্ধ ছাড়বে ভাই যে আশেপাশে যে থাকবে তারা পালাবে পেমেন্ট করতে ভাই এখানে কোনো সিন তে তো মানে সিন দরকার ওই তুই কি হলো জীবিতা জীবনটা আমরা এখন বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়েছি মেট্রো ধরবো বলে খেলা হ্যাঁ ভাগ্যিস ছাতাটা এনেছিল আমার বন্ধু শিবাংশুকে অনেক অনেক ধন্যবাদ এই ছাতাটা এনে আমাকে ইনস্টাগ্রামে এটা বল শিবাংশু সেভেন এ হচ্ছে বড় রোনাল্ডো ফ্যান একদম মানে এর কাছে সমস্ত কালেকশন আছে রোনাল্ডোর জার্সির ঠিক আছে এমনকি এর হোয়াটসঅ্যাপের ডিপিতেও রোনাল্ডোর ছবি থাকে হ্যাঁ এ এ বাট এ গোলকিপার আর রোনাল্ডো স্ট্রাইকার যাই হোক মোটামুটি রোনাল্ডোর ফ্যান আমিও রোনাল্ডোর ফ্যান ঠিক আছে ভাই কত কথা বলা আর আমাদের একজন সিনিয়র যাচ্ছে সিনিয়রদেরকে বেশি লাগানোটা উচিত নয় মানে লাগানো বলতে মজা করার উচিত নয় হ্যাঁ বলো না ছোট করার নিয়ে তো বলছি না একটা তোমার তো আমি তো মানি যে সত্যি কথা বলতে গেলে কি কমপ্লিট ফুটবলার হিসেবে যদি দেখা হয় আমি বলবো রোনাল্ডো একদম কোনো কথা হবে না ঠিক আছে ভাই ওর ওর পেনিস দিয়েও গোল আছে তুমি ভাবছো তো কমপ্লিট হলো না আচ্ছা তো বেশি কথা বলবো না আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা জলদি জলদি হ্যাঁ ফোনটা ভিজছে আমার এমনিতেই আমার কম কম দামের সেট ভিজে টিজে গেলে আবার চলবে না তখন বাকি ভিডিও হবে না এসএল বাকি আছে কয়েকদিন পরে তোমাদের এসএলের ভিডিও আসবে আর সেকেন্ড হচ্ছে আমার 500 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে তোমরা জলদি জলদি 1K করিয়ে দাও ঠিক আছে মানে 1000 1K করিয়ে দাও বলছি তারপরে তোমাদের সঙ্গে আমাদের সিটি মেরে আমাদেরকে লাইন মারছিল তো তাড়াতাড়ি 1Kটা করিয়ে দাও ততক্ষণ আমরা যাচ্ছি পিস আউট বাই